বদরপুর প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত 538 নম্বর পূর্ব কনকলস এলপি স্কুলে শনিবার স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীদের জন্য অসম সরকার কর্তৃক প্রদান করা বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়। এ নিয়ে সভার আয়োজন করা হয়। স্কুল পরিচালন সমিতির সভাপতি ফারুক আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার প্রারম্ভে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। সভায় বক্তব্য রাখেন মাছলি জিপির এপি সদস্যের প্রতিনিধি আলতাফ হোসেন বাদশাহ। স্কুলের পরিকাঠামো উন্নয়নে 1 লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করেন তিনি। বৃহত্তর এলাকায় একমাত্র সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে স্কুল গৃহের পরিকাঠামো সহ সার্বিক উন্নয়ন নিয়ে সভায় উপস্থিত আমন্ত্রিত অতিথি তথা বদরপুরে বিধায়ক আব্দুল আজিজের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন কাজী কবির আহমদ, এসএমসি সদস্য শ্যামল চন্দ, গৌরাপদ দাস, জহরলাল দাস, ওয়ার্ড সদস্যের প্রতিনিধি জামাল উদ্দিন, গৌরব দাস প্রমুখ। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা ববিতা দাস, সহকারী শিক্ষক জামিল আহমেদ, রাজশ্রী বৈদ্য প্রমুখ। অতীতে পড়ে আসছেন, আমি ওনাকে ভালোভাবে চিনি। আশা করছি শুধু খালি ছাত্ররা যে পড়ার দায়িত্ব সেটা নয়, এখানে ছাত্রদের দায়িত্ব যারা আছেন, গার্জিয়ান বিশেষ করে, এই গার্জিয়ানরা আপনারা দায়িত্ব নিতে হবে। আপনাদের প্রত্যেক ছেলেমেয়েদেরকে যাতে মানুষ হিসাবে তৈরি করতে পারেন এই ব্যবস্থাটুকু শুধু ছাত্রদেরকে বললে হবে না, আপনাদেরকে আমি বলছি, সেই দায়িত্ব আপনারা নিতে হবে, আপনারা তৈরি করতে হবে। আপনারা নিজে অন্ততপক্ষে আমাদের পরিবারকে যদি আমরা আসবে, লেখাপড়ার দিকেও পরিবর্তন আসবে, শিক্ষকদের ক্ষেত্রেও পরিবর্তন আসবে। একটা অ্যাক্টিভ ছেলে এবং যে 1 বছর হয়েছে অনেক কিছু উনি ওনার পক্ষে, তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার যে কথা আমি আগে বলেছি আমাদের মধ্যে সম্ভব হবে না। তাই স্কুলের প্রথম ছাত্রদেরকে আমি বলছি যে এইটাই আমাদের পড়ার শেষ নয়, আমাদের পড়ার অনেক কিছু বাকি রয়েছে। এখান থেকে আমরা শক্তভাবে পড়াশোনা করতে হবে। যারা শিক্ষকরা আছেন নিশ্চয়ই পরিশ্রম করছেন, আপনাদেরকে আমি বলছি যে পড়াশোনা অন্ততপক্ষে যদি ভালো ছাত্র হিসাবে পরিচিতি করতে হয়, ভালো পড়াশোনা করতে হয়, তাহলে এটাই আমাদের প্রথম স্থান। এই স্কুল থেকে আমরা ভালোভাবে তৈরি হতে হবে, পড়ায় লক্ষ্য রাখতে হবে এবং পড়াশোনার প্রতি আমাদের আগ্রহ ইচ্ছা সেইগুলো যাতে বাড়তে পারে সেই ব্যবস্থা আমরা নিতে হবে। আর বিশেষ করে আজকে যে ড্রেসের কথা বলা হয়েছে, স্কুলে খানির কথা এখানে বলা হয়েছে, খানি নিশ্চয় স্কুল খোলা থাকবে, খানি আসবে, খানি নিয়ম মতো চলবে। আর বিশেষ করে আমি একটি কথায় এখানে সবার পক্ষ থেকে বা সবার সামনেই আমি বলছি, আজকে আপনারা যে সভাপতি পেয়েছেন স্কুল কমিটি, অত্যন্ত ভালো ছেলে, অ্যাক্টিভ ছেলে, যদি তাকে আপনারা একটু। এংলার বাজার থেকে রিয়াজুর সদিওলের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।